তাই আমি পূর্ণিমা আসুন পূর্ণিমার নিরামিষ রান্নাঘরে আজকে অন্নকূটের কি কি গোবিন্দকে সেবা দেওয়া হয়েছে সেই বিশেষ কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আজকে অন্নকূটের গোবিন্দকে অনেক রকম দেওয়া যায় যে যত রকম পারে দেয় তা আমি অল্প কিছুর মধ্যে কি কি দিয়েছি আপনাদের সাথে সেইটুক শেয়ার করব পায়েস এই দেখুন বাতাসা লাল বাতাসা দিয়ে পায়েস করা হয়েছে আজকে এই যে গোবিন্দর জন্যে গোবিন্দভোগ চাল আর লাল বাতাসা এই যে পায়েস হয়েছে এই দেখুন বাঁধাকপি এখানে বাঁধাকপি আর আপনারা জানেন কি না জানি না কুলেখাড়া শাক রস খায় আমরা কুলেখাড়া শাক আলু দিয়ে বেগুন দিয়ে সবজি করেও গোবিন্দকে দেই। এই দেখুন পনির হচ্ছে পনিরের রসা ওদিকে পায়েস বাঁধাকপি পনিরের রসা আর ওই যে পাশে কুলেখাড়া শাক এই যে আলু দিয়ে বড়ি দিয়ে কুলেখাড়া শাক হয়েছে এই রকম করে শাক করে গোবিন্দকে দেওয়া যায় আর এর সাথে আরও অনেক কিছু যেমন পাঁচ রকম ভাজা আছে এই দেখুন অন্নকূটে উচ্ছে ভাজা পটল উচ্ছে আলু কাঁচকলা সব ভাজা আর তার মধ্যে রয়েছে এই যে পুষ্পন্ন দেখুন অন্নকূট তো অনেক বড় জিনিস অনেক বড় ব্যাপার তা আমি সামান্য গোবিন্দকে কেমন দিয়েছি এইটুক শেয়ার করছি এই দেখুন পায়েস কুলেখাড়া শাক এই বললাম তখন এই যে কুলেখাড়া শাক এই যে বাঁধাকপি এই দেখুন বাঁধাকপি এই ঢেঁড়সের ঝাল ভেন্ডির ঝাল যাকে বলা হয় সেইটাই ঢেঁড়সের ঝাল বাদাম বাটা দিয়ে ঢেঁড়সের ঝাল এই ফল নানান রকম ফল এই দেখুন সব রকম ফল পনিরের রসা আলু দিয়ে পনির দিয়ে রসা এই রসা হলো এই হলো ওই ঝিঙে আলুর তরকারি ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি এই জলপইয়ের চাটনি এটা জলপইয়ের চাটনি এটা ডাল গাঠি কচু দিয়ে মটর ডাল টক দই এই দেখুন টক দই দেওয়া হয়েছে টক দইয়ে হজম হয় গোবিন্দর হজম হবে আর এই যে মিষ্টি আর এই যে জল এখানে একটাই অগুরু দেওয়া একটা এমনি জল